গাজীপুর সিটি কর্পোরেশনের 39 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল করোনা ভাইরাস প্রতিরোধ নিয়ে সর্বসাধারণকে সচেতন এবং সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে মুদী ও কাঁচামালের দোকানগুলোতে সীমারেখা এঁকে দেন। এছাড়াও তালতলা থেকে আকাশ মার্কেট পর্যন্ত এই সড়কটি লকডাউন করার জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে আলোচনা করেন। এ সময় সেখানে উপস্থিত ছিল মাসুদুল হাসান বিল্লাল, সাবেক কাউন্সিলর ও গাজীপুর সিটি কর্পোরেশন অঞ্চল দুইয়ের করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব। এছাড়াও আরও উপস্থিত ছিল মোহাম্মদ আবুল হাশেম ইঞ্জিনিয়ার, হাজি শামসুল আলম, জয়নাল আবেদিন, যুগ্ম সাধারণ সম্পাদক গাজীপুর রিপোর্টার্স ক্লাব, এ কে এম মনিরুজ্জামান, মিজানুর রহমান, শহীদ মোল্লা, এস আই সেলিম, মুস্তফা কামাল, মুসলেউদ্দিন মুসা সহ আরও অনেকে। সোমবার 6 এপ্রিল 11:30 থেকে এই কার্যক্রম শুরু করেন তারা। করোনা ভাইরাস নিয়ে কথা বলতে গিয়ে 39 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল তার উদ্যোগে এই অঞ্চলের প্রত্যেকটা লোক এগিয়ে এসেছে এই করোনা পরিস্থিতি মোকাবেলায়। আমাদের সামনে উপস্থিত হয়েছেন এই অঞ্চলের সাবেক কাউন্সিলর মাসুদুল হাসান বিল্লাল, কথা বলবো তার সাথে। এই করোনা পরিস্থিতি মোকাবেলায় আপনি কি উদ্যোগ নিয়েছেন এবং এখন আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করছেন ব্যাপারটা একটু আমাদেরকে জানান। আপনারা জানেন যে সারা বিশ্ব আজকে করোনা ভাইরাসে আক্রান্ত, করোনা ভাইরাস আজকে সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। এর হাত থেকে বাঁচার একটিমাত্র উপায় আমরা মনে করি যে সেটা হলো প্রতিটা মানুষকে সচেতন করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যার যার বাড়িতে অবস্থান করে আমাদেরকে চলাচল করতে হবে। তারই অংশ হিসেবে আজকে আমাদের এলাকার সর্বস্তরের নেতৃবৃন্দের সাথে পরামর্শ ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন, আমরা সকলে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী এবং এলাকা থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, জনপ্রিয় জননেতা জনাব আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম মহোদয়ের নির্দেশক্রমে এলাকার নেতৃবৃন্দ আমরা উদ্যোগ গ্রহণ করেছি যে এলাকাকে নিরাপদ রাখার জন্য, এলাকাকে করোনা ভাইরাস মুক্ত রাখার জন্য আমাদের এলাকার প্রধান যে সড়কগুলো রয়েছে এই প্রত্যেকটি স্পটে বাস দিয়ে আমরা লকডাউন করার ব্যবস্থা করছি। এই লকডাউনের ফলে আমাদের এলাকায় আজকে থেকে অপরিচিত কোনো লোক আমাদের এলাকায় প্রবেশ করতে পারবে না। আমাদের কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে কাউকে আমরা আমাদের বাসায় বা আমাদের এলাকাও অ্যালাউ করবো না। তাদেরকে অনুরোধ করবো তারা যেন নিজ নিজ বাড়িতে অবস্থান করবো, আমরাও কারো বাসায় যাবো না, আমাদের বাসায়ও কোনো মেহমান আত্মীয় স্বজন আজকে থেকে আসতে পারবো না নির্দিষ্ট সময় পর্যন্ত। কারণ এই করোনা ভাইরাসের হাত থেকে প্রতিটা মানুষকে রক্ষা করতে হলে আগে আমাদের নিজেকে সচেতন হতে হবে, নিজের পরিবারকে সচেতন করতে হবে, নিজের পাড়া প্রতিবেশী প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে। করোনা ভাইরাস অর্থাৎ এটা এমন একটি রোগ যেটা আমরা চোখে দেখতে পাই না, যার কারণে কিন্তু কোন ব্যক্তির শরীরে এই করোনা ভাইরাস অবস্থান করছে আমরা কিন্তু সেটা জানতে বা দেখতে পারছি না, এটা 14 দিন পর কিন্তু সেটা বোঝা যায়। তা আমরা মনে করি যে প্রত্যেকটা মানুষকে বাড়িতে অবস্থান করতে হলে রিক্সাওয়ালা, দিনমজুর, শ্রমিক, পেশাজীবী, গার্মেন্টস শ্রমিক কর্মী যারা রয়েছেন তাদের কাজকর্ম নাই, তাদের সংসার চালানো খুব কষ্টসাধ্য হয়ে পড়েছে। এই খুবই কথা চিন্তা করে আমাদের গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুর সিটি কর্পোরেশনের প্রতিটা অসহায় পরিবারকে খাদ্য সহায়তা করার জন্য উনি প্রায় 80,000 পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা এবং বিতরণ ইতিমধ্যে শুরু করেছেন। আমাদের এলাকায় হয়তো আজকে অথবা কালকে এই দু একদিনের মধ্যে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রয়েছেন, উনি চেষ্টা করছেন এবং আমাদের নেতৃবৃন্দের সহযোগিতায় হয়তো দু একদিনের মধ্যে আমাদের এলাকায় প্রায় 1,000-এর অধিক পরিবারকে মাননীয় মেয়র মহোদয় জনাব আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের খাদ্য সামগ্রী প্রত্যেকটা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা ইতিমধ্যে কাউন্সিলর মহোদয়ের সহযোগিতায় তার মাধ্যমে আমরা ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছি। মাননীয় মেয়র মহোদয় উনি আমাদেরকে এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং কাউন্সিলর মহোদয়কে নির্দেশনা দিয়েছেন আমার এই সিটি কর্পোরেশনের এলাকায় যে সকল বাড়িতে খাওয়ার সমস্যা রয়েছে, মানুষ খাদ্য সামগ্রীর জন্য সমস্যায় পড়ে আছে, প্রত্যেকটা বাড়িতে খাদ্য সামগ্রী ব্যবস্থা করে পৌঁছে দেওয়ার জন্য
এর পরে এই 80,000 পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণের পরও যদি কোনো অসহায় পরিবার থাকে সেটা আমাদের কাউন্সিলর মহোদয় রয়েছেন এলাকার স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন আমরা আছি আমাদের সাথে ওই পরিবার যদি যোগাযোগ করে আমরা অবশ্যই চেষ্টা করব সেই মাননীয় মেয়র এবং মাননীয় সংসদ সদস্য জনাব মেহরা প্রচুমকি এমপি মহোদয়ের মাধ্যমে ওই পরিবারকে খাদ্য সহযোগিতা খাদ্য সামগ্রী ওই পরিবারে নিজ দায়িত্বে পৌঁছে দেওয়ার জন্য এই কাজটুকু আমরা ইতিমধ্যে করছি করার চেষ্টা করছি আমরা যতটা জানতে পেরেছি করোনা এই পরিস্থিতি এটি একটি ভয়ঙ্কর মহামারী রূপ এই ভাইরাস মোকাবেলায় যেখানে সারা বাংলাদেশ আজকে লকডাউন অবস্থায় রয়েছে সেখানে কিছু কিছু জনসাধারণ তাদের অসচেতনতামূলক আচরণে ব্যর্থ হয়েছে এই সামাজিক যোগাযোগ ব্যবস্থা এমনটা উদ্যোগ যদি প্রত্যেকটা অঞ্চলেই চালু হয়ে যায় তাহলে হয়তোবা আমরা এই ভাইরাস মোকাবেলায় সক্ষম হতে পারব গাজীপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন বলেন খুব জরুরি দরকার না হলে এই অঞ্চলের কেউ যাতে বাহিরে বের না হয় এবং বিশেষ কোনো কারণ ছাড়া বহিরাগত কাউকে তাদের এলাকা যাতে প্রবেশ করতে না দেয়া হয় সবশেষে তারা একত্রে বলেন ঘরে থাকুন সুস্থ থাকুন নিজেকে নিরাপদে রাখুন সুস্থ জীবন সুখের দেশ সুন্দর হোক পরিবেশ ব্যুরো রিপোর্ট গাজী মামুন জিবিসি টিভি নিউজ গাজীপুর